بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সৈদিতে যারা হাস করতে গিয়েছেন, আপনি হাস করতে গিয়েছেন, আপনি কোন জায়গায় হাস করতে আসলাম? এই যারা হাস করতে যায় দেখবেন আবু জাহেলের বাড়ি কিন্তু টয়লেট আর বাথরুম সৈদি বাদশাহ এমন সুন্দর করে দিয়েছে। আমার এক বুড়ো দাদা এসে আমাকে বলতেছে, নাতি আমার এই গল্প তোর কাজে লাগবে। কিসের কাজে? বলছে আমি যখন হাস করতে গেলাম আমি তো আর জানি না এটা আবু জাহেলের বাড়ি, হঠাৎ করে আমার পেট পেটে কামড় দিল। না আমার পায়খানা না করলে আর হবে না, ড্রাইভারকে বললাম ড্রাইভার গাড়ি থামাও। পুলিশ গেল, ও হাজি বাসা কোথায়? জি তুমিন বাংলাদেশ, আমার বাড়ি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। তুমি জানো না এটা কার বাড়ি? বলছে না তো। বলছে এটা তো সেই শয়তান টাক পর আবু জাহেলের বাড়ি, আর তুমি এখানে আইছো বাংলাদেশের ফরিদপুর রাজবাড়ি জেলা উপজেলা থেকে 3-4 লক্ষ টাকা খরচ করে। আরে শয়তানের মুখে পায়খানা পেশাব না করে না করে দিবে তা কি হয়? আমি ঢুকতে দেরি, আমার বাথরুম ক্লিয়ার হতে দেরি না, আমার পেটের ব্যথাও ভালো হতে দেরি না। বদরের প্রান্তরে এই শয়তানের কবর আছে, একটি কথা কেউ ভুল ধরতে পারবেন না। আপনি মোবাইল এখনই নেটে সার্চ, বদরী সাহাবীদের কবরে নিমের গাছ খেজুরের গাছ, কিন্তু এই শয়তানের কবর সৈয়দ বাদশা মার করে রেখেছে, একটা লতা পাতা পর্যন্ত জন্ম নেয় না। ওর কবরে মনে হয় আল্লাহকে জুস খাওয়া। আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন, আপনি যদি ওই আবু জাহেলের ভাইরা ভাই হন হয়তো আপনার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র দেখতে দেখতে শেষ হয়ে যাবে, 50-60 বছর পরে হয়তো আপনি মরে যাবেন, কিন্তু আবু জাহেলের মতো নাম আপনারও এরকম অঙ্কিত হবে, সিলেবাস তৈরি হবে, নীতিমালা প্রণয়ন হবে, পত্রিকা বের হবে। এই কথা বলছেন না কেন? উপন্যাস বের হবে, ফিউচার প্ল্যান তৈরি হবে, মানুষ আপনার থেকে শিক্ষা নেবে। রাজ্জাক বিন হাজ্জাজ বিন ইউসুফের নাম আপনারা শুনেছেন? এই সেই হাজ্জাজ বিন ইউসুফ, তার জীবনে কোনো ভালো আমল ছিল না, একটা আমল ছিল এই কোরআন শরীফের জের জবর সে দিয়ে দিছে, মানে নুকতা সংযোজন করেন হাজ্জাজ বিন ইউসুফ। তাহলে নাই এ ছাড়া এর জীবনে কোনো ভালো আমল ছিল না, এত জালিমের মানে পরিচয় দিয়েছিল, লোকেরা তাকে জালিমের বাচ্চা জালিম বলত। তো তার পর যারা বলতো, হ্যাঁ আপনি এমন মানুষ আপনার জ্বালা যন্ত্রণায় ঘর থেকে বের হওয়া যায় না। বলছে আমি দেখবো কে আমাকে জালিমের বাচ্চা জালিম বলে। যখন সে বের হয়েছে শব্দ ভেসে, হঠাৎ করে ওই আপনাদের মনে করেন এই গ্রামের এক লোক বলতে বলতে আসছে জালিমের বাচ্চা জালিম, হাজ্জাজ বিন ইউসুফ শয়তান মরে না কেন? এই শুনে পারা বলে বলছে আপনি আমাকে দানা দেবেন? বেটা তুই আমাকে চিনিস? না তো আমি চিনি না। বলছে আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। ও থমকে দাঁড়িয়ে চিন্তা করে, হায় সর্বনাশ, কোন কথা কোনে বললাম, আজকে তো আমার মাথা থাকবে না। বলছে যা পড়া আপনি আমারে চিনে? বলছে না তো। আমি ও এলাকার ওই পাগল যার সপ্তাহে 2 দিন করে মাথা। ও তুমি পাগল, আজ পাগল বলে অনেকে ছাগল পাগল বেঁচে যাচ্ছে, এই কথা বলছো না কেন? আপনি শিক্ষা না, এমন একটা সময় আসবে মানুষ এরকম পত্রিকা পড়বে, উপন্যাস পড়বে, এরকম লেখার সমস্ত নীতিমালা পড়বে আর আপনাকে ধিক্কার দিবে, গালি দিবে। এখন হয়তো আপনি শেয়ারে আছেন জন্য কিছু বলতে পারতেছেন। এই সে আবু জাহেলের কবর, যে কবরে কোন লতা পাতার জন্ম হয় না। তাহলে আবু জাহেল খুব ভালো ছিল, একটাই অপরাধ এই আবু জাহেলের কবর, কবরে গাছ কোন লতা পাতা জন্ম না নেয়া, এই একটাই অপরাধ আবু জাহেলের, কোরআন তার জীবনে না থাকে। কথা বললেন না কেন? এই জন্য মুসলমানেরা তার নামে নাম রাখে না, খ্রিস্টানেরা তার নামে নাম রাখে না, ইহুদিরা তার নামে নাম রাখে না, বৌদ্ধরা তার নামে নাম রাখে না, কোন ধরনের মানুষ কোন ধর্মের হোক হোক কিন্তু আবু জাহেলের নামে কেউ নাম রাখে না। তুমি কোরআনের সঙ্গে গাদ্দারি করবেন,
কোরআনকে আপনি ব্যান করে দিতে যাবেন এমন একটা সময় আসবে আপনার নামে এরকম কিছু তৈরি হবে। এরপরে নমরুদের দিকে তাকান, ফেরাউনের দিকে তাকান, এই সমস্ত নামের মানুষ আছে, মুসলমানের ভিতরে নেই কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে। নবীজি নবীদেরকে এরা কত ভাবে জ্বালিয়েছে। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই পৃথিবীতে স্পষ্ট একটা কিতাব দিয়েছিলেন, তার নাম হলো কোরআন। যে কোরআন শোনার পরে বিশ্ববাসী হেদায়েত পাবে, এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। বিশ্ববাসীকে অন্ধকারাচ্ছন্ন পাপের রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসবে, এই জন্য আল্লাহ কোরআন দিয়েছিলেন। কথা বলেন না কেন, সেই কোরআন আমাদের জীবনে যদি না থাকে তাহলে কেয়ামতের ময়দানে আমরা ধরা খাবো, কি খাবো বলেন তো? আর আসতে বলেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়েছেন, এই পৃথিবীতে কোনো মানুষের জীবনে যদি কোরআন না থাকে তার দুনিয়া আখেরাত মিলে তিনটা ক্ষতি। কয়টা জোরে বলেন, কয়টা? দুনিয়া আর আখেরাত মিলে কয়টা ক্ষতি? তিনটা। এক নাম্বার ক্ষতি হবে দুনিয়ায়, আল্লাহ দেবে তাকে শয়তানকে বন্ধু বানিয়ে দেবে। শয়তান কি হবে? শয়তান যদি কারো বন্ধু হয় তাহলে শয়তান ওকে মনে হয় জান্নাতে নিয়ে যাবে। শয়তান কি করে বলেন তো? শয়তানের যত আকাম গুকাম, খারাপ কাজ যেখানে শয়তান, আরো আসতে বলেন ভালো কাজ যেখানে শয়তান নেই, তো শয়তান যদি বন্ধু হয় তাহলে তো আপনার ভালো কাজ করার কথা না। এজন্য আমরা দেখতে পাই অনেক মানুষ এমন এমন কাজ করে, শয়তান মাঝে মাঝে দূর থেকে সালাম দিয়ে হাসে, তোর মতো দু চার ভাই এই ফরিদপুর রাজবাড়িতে থাকলে আমার আর আসার দরকার নেই। এই কথা বলে না কেন? এজন্য আল্লাহ দিয়েছেন, বান্দা তোমার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে যদি আমার কোরআন না থাকে তিনটা আযাব এসে যাবে। এক নাম্বার আযাব, দুনিয়ার ময়দানে শয়তানকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে দিব, শয়তান কোনোদিন চাবে না তুমি ভালো কাজ করো। কথা বললেন না কেন? ও মাইয়া সুয়াং দিকরির রহমানিনু কই দলাহু শয়তানান ফাহুয়ালাহু করিন। বলেন না আল্লাহু আকবার। সারাই জুগরুপ 43 নম্বর সুরা 25 নম্বর পারা 11 নম্বর 20 আর 36 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে যদি কোরআন না থাকে তাহলে শয়তানকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে দিব, আর শয়তান আমার কাছে এরকম করে, শয়তান আমার কাছে এরকম করে রাস্তাঘাট সব বেঁধে নিয়েছে, যে করেই হোক বান্দা তোমাকে জাহান্নামে নেবে। কথা বললেন না কেন? এই ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্র জীবনে, আজরাইল আসার এক সেকেন্ড আগ পর্যন্ত, বান্দা তোমার জীবনে যদি কোরআন না থাকে তাহলে শয়তান তোমার বন্ধু হবে, আর ওই শয়তান কিন্তু ওত পেতে বসে থাকবে তোমাকে জাহান্নামে নেয়ার জন্য। দুই নম্বর শাস্তি দুনিয়ায় আমার আল্লাহ দিবে, ওয়ামান আমরাদা আন যিকরির রহমান ফাগিন্না লাহু মাগিশাতান দঙ্কা। বলেন আল্লাহু আকবার। সূরা তোহা 123 কি 24 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন, আপনার আয় রোজগার ব্যবসা বাণিজ্যে আপনার কর্মে সব জায়গায় বরকত শূন্য, আর ওই জায়গাগুলিকে সংকীর্ণ করে দিবেন তিনি কে। আজ আমরা তাকিয়ে দেখি যাদের জীবনে করার নেই এরা পরে আর মরে, এই দেশে এরকম নেই, কত মানুষ খালি পরে আর মরে। হঠাৎ মৃত্যু থেকে বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না, কিন্তু আজ কত মানুষকে দেখা যায় পরে আর মরে। কথা বললেন না কেন? ওর জীবনে তাকিয়ে দেখেন ওর ব্যক্তি জীবন সমাজ জীবনে আল্লাহর কোরআন নেই। কথা বললেন না কেন? আপনাদের এই রাজবাড়ি ফরিদপুর এরকম আছে কিনা জানি না, বাজারে যাওয়ার পরে দামি মিষ্টি রসগোল্লা রসমঞ্জুরি কত মানুষ টাকা দিয়ে দেখে কিনে খাচ্ছে, যাদের পকেটে টাকা নাই দেখে দেখে জিহ্বার পানি ফেলাচ্ছে। কথা বললেন না কেন? কিন্তু শয়তানের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বে শয়তান মিষ্টি খাওয়া তো দূরের কথা, চিনি দিয়ে চা পর্যন্ত খেতে পারে না। সাধারণ একটা মানুষ রাতের বেলা ঘুমাতে যায়, ফজরের আজান কোন দিকে যায়, সূর্য উদয় 10টা বেজে যায়, ও তারপর টের পায় না, টেনে উঠানো লাগে। কিন্তু শয়তানের কোটি কোটি টাকা সয় সম্পদ ব্যবসা বাণিজ্য থাকার পরে ওই শয়তান রাতের বেলা ঘুমের ট্যাবলেট না খালে, ইনসুলিন ব্যবহার না করলে, সেলাইন না দিলে, ইনজেকশন না দিলে ঘুম পাড়তে পারে না। আপনি খোঁজ নিয়ে দেখেন এই সমস্ত মানুষের জীবনে কোরআন নেই, জীবনটাকে দঙ্কা করে দিয়েছেন কে?
আর যদি একাংশ স্বামী আর স্ত্রীর মাঝে কোনো মিল নেই, মহাব্বত নেই, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, অনেক ব্যবসা, অনেক কর্মচারী, স্ত্রী দেখতে পারে না, তাহাজ্জুদে নামাজ পড়ে গভীর রাতে স্ত্রী দোয়া করে, আল্লাহ এই শয়তানটা মরে না কেন, এই কথা বললেন না কেন? ছেলে মেয়েরা ক্লাস 9 এ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা নাই দিতেই 4-5টা প্রেম প্রীতি ভালোবাসা শেষ। ছেলে যদি ইন্টারমিডিয়েট পাস করেছে, পয়টা মেয়ের ঘরে যে ঢুকেছে, বিচার করতে করতে সে আর মেনে বিরক্ত, কথা বলেন না কেন? থানায় মামলা নেয় না, খোঁজ নিয়ে দেখেন ওর জীবনে অর্থ আছে, সম্পদ আছে, সুখ আছে, কিন্তু শান্তি নেই। মানুষ মনে করে লোকটা খুব আরামে আছে, না আরামে নাই, ও যে কোন যন্ত্রণায় আছে, ও খালি চিন্তা করে আল্লাহ আমার মরণ হয় না কেন রে। দোকানে গেলে পরে লাল চা খায়, সেদিন আমি এক দোকানে গেলাম, যে ভাই আমাকে একটা চা দেন, আর এক লোক এসে বলছে চিনি সারা, চিন্তা করলাম আল্লাহ হালকা একটু লিকার বেশি হলে ওই চা খেলে আমার গায়ের লোম শিউরে ওঠে, আরে চিনি সারা চা খায় কেন? দোকানদারকে বললাম তুমি আমাকে দাও দেখি, মুখে দিলাম মনে আছে পেটে যা আছে সব বের হয়ে যাচ্ছে, মাথার টুপি খুলে আমি মাথার চুল পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, আর সেই চিনি সারা যে চা আপনি খেতে পারবেন না, সাধারণ মানুষ খেতে পারবে না। অথচ বিজ্ঞান জানিয়েছেন সারাদিন মাঠে আপনি কাজ করবেন, কর্ম করবেন, রোদ এসে আপনাকে কষ্ট দেবে, শরীরের যতগুলি ঘাম ঝরে যাবে, আপনি যদি ওই মুহূর্তে এই ক্যালোরিগুলি আপনার শরীরে আবার ফিরিয়ে নিতে চান, আপনি যদি ওই মুহূর্তে কিছু খেতেও না পারে, আপনি কোনো ক্রমে বাজারে 2 টাকা দামের একটা মিষ্টি জাতীয় জিলাপি খান, এতটুকু মিষ্টি জাতীয় জিলাপির ভেতরে যে মিষ্টিটুকুন আছে, আপনার শরীরের ঘামটুকুন যতটুকুন ঝরেছে, ওই মিষ্টিটুকুন ভিতরে নেওয়ার সাথে সাথে আপনার শরীরের ক্যালোরি পূরণ হয়ে গেছে। অথচ যাদের জীবনে করার নেই আপনি তাকিয়ে দেখেন, এত ভালো খাবার খেতে পারে না, গরুর গোস্ত খেতে পারে না, এরপর ইলিশ মাছ খেতে পারে না, চিংড়ি মাছ খেতে পারে না, নামি দামি খাবার খেতে পারে না, কথা বললেন না কেন? এ কথা আমার না শুনে বলেন আল্লাহর, এজন্য আল্লাহ দিয়েছেন বান্দা কোরআন যদি তোমাদের জীবনে না থাকে 3টা ক্ষতি হবে, 3টা আযাব আমি আল্লাহ রাখবে দুনিয়ায়, 2টা, 1 নাম্বার আযাব শয়তানকে বন্ধু বানিয়ে দিব, শয়তান কোনোদিন মাহফিলে যেতে দেবে না, মাহফিল করার অনুমতি দেবে না, মসজিদ মাদ্রাসায় ও কোনোদিন গিয়ে সেজদা দেবে না, ও সব সময় তোমাকে খালি এরকম টেলায় টেলায় উপদেশ দিয়ে দিয়ে যাত্রায় নিয়ে যাবে, হাউজিতে নিয়ে যাবে, যত খারাপ জায়গা আছে তোমাকে বলবে যা যা যা, গেলেই যা ফিরি, এই কথা বললেন না কেন? 2 নম্বর, আপনার ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে শান্তি থাকবে না, মানুষ মনে করবে লোকটা তো মাশাআল্লাহ অনেক আনন্দে আছে, স্ত্রীর দিকে তাকিয়ে দেখেন ওর জীবনে শান্তি নেই, ছেলে মেয়ের দিকে তাকিয়ে দেখেন ওর জীবনে শান্তি নেই, ও খালি চিন্তা করে আজরাইল আসবে কবে। এমনকি শ্রমিক যারা আছে, কর্মচারী যারা আছে, মিল বলেন, কলকারখানা বলেন, ফ্যাক্টরি বলেন, যারা আছে মালিকের উপর নারাজ, এজন্য কোরআন যদি জীবনে না থাকে জীবনটাকে দঙ্কা করে দিবেন বলেন কে? এজন্য কোরআন রাখার দরকার আছে না নেই? 3 নম্বর, শাস্তি আযাব কিয়ামতে আল্লাহ দিবে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা, কলিজা ভরে বলেন আল্লাহু আকবার। সেদিন আদম থেকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যত উম্মত আছে, উম্মতান আছে, নারী পুরুষ সবাই হাশরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এই দুনিয়ার মানুষের জীবনে যাদের ব্যক্তি জীবনে কোরআন ছিল না, সমাজ জীবনে কোরআন ছিল না, অর্থনৈতিক জীবনে কোরআন ছিল না, রাজনৈতিক জীবনে কোরআন ছিল না, আজরাইল আসার আগ পর্যন্ত কোরআন ছিল না, কোরআনের পক্ষে যাদের জীবন ছিল না,
আমার ভাইরা এই মানুষগুলি হঠাৎ করে চোখের দৃষ্টি হারিয়ে ফেলবে, চোখ দিয়ে কিচ্ছু দেখতে পারবে না, দুনিয়ার সব মানুষ একে অপরকে দেখতে পাবে, সামনে দেখবে আর দৌড়াবে, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, আত্মীয় স্বজন শুভকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীর কাছে যাবে। কিন্তু দুনিয়ার ময়দানে যাদের জীবনে কোরআন ছিল না, কোরআন থাকবে না, ব্যক্তি জীবনে সমাজ জীবনে কোরআন ছিল না, কোরআনের পথে না থাকার কারণে ওই দিন কিন্তু তার সুগন্ধ হয়ে যাবে। এটা করে দিবে কে? আরো জোরে বলেন, দেখে বলবে আল্লাহ দুনিয়ার ময়দানে আমি এতদিন ধরে বেঁচেছিলাম, আল্লাহ গো মরার পর পরে কেয়ামতের ময়দানে তুমি আমাকে অন্ধ করে দিলে কেন? আল্লাহ পাল্টা জবাব কোরআনের ভিতরে দিয়েছেন, কালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বলেন না আল্লাহু আকবার। সূরা তোহা 20 নম্বর সূরা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 125 26 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। সেদিন আল্লাহ বলবে, হে বান্দা, দুনিয়ায় 70-80 বছর তুমি বেঁচেছিলে, তোমার এই 70-80 বছরের জীবনে আমার এই কোরআন ছিল না, এই জন্য আজকে কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ তোমাকে অন্ধ বানিয়ে দিলাম। পৃথিবীর কেউ আছে সেদিন আপনার চোখে আলো আনতে পারবে? আরো জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ জানিয়েছেন, বান্দা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন আমি আল্লাহ আল্লাহ হিসাবে তোমাকে বান্দাকে আমি কয়েকটা প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন আমি আল্লাহ করব, বান্দা তোমার জীবনে কোরআন ছিল কিনা, এ কথা আমার না আল্লাহর। ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলু। বলেন না আল্লাহু আকবার। সূরা যুখরুফ 43 নম্বর সূরা 25 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, হে বান্দা আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার ব্যক্তি সমাজ পরিবার লাস্টে 60-70-100 বছরের জীবনে কোরআন ছিল কিনা, এ কথা জিজ্ঞেস করবেন কি? এ ভাই আমি কি শেষ করব? রাগ করলেন মনে হয় আপনার ওই বাবার কেসটা শুনে, আপনি কি করবেন বলেন তো? কোন বাবা আকাশ দিয়ে উড়ে গিয়ে কি করলো না করলো এগুলো শুনে কোনো লাভ আছে? কোরআন শোনার জন্য বসে আছেন, একটা ঘন্টা যদি হয়ে যায় 70-60 বছরের নাফল ইবাদতের সব দেবেন কে? আরো আসতে বলেন ও কেসটা কাহিনী আমিও পারি। ইমানদার সাহেব, ইমানদার মাসি, এ ওয়াজ তো আমরা খুঁজেই পাই না। কানে হাত দিয়ে একবার হাত দিলে 3 ঘন্টায় নামায় না, এই ওয়াজ করে দেশ ও জাতির উন্নতি হবে? জোরে বলেন, সব মনে হবে। আর আমাদের দেশে মানুষ এগুলোর পাগল, আর এই শয়তানদেরকে নিয়ে আসে 90,000-1,00,000 টাকা দিয়ে। কোরআন শরীফের আয়াত যদিও পরে সূরা ইখলাস, এরা ওয়াজ করতেছে, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ইমানদার সাহেব, ইমানদার মাসি, আগলা বাবা, পাগলা বাবা, কোন বাবা কোথায় গিয়ে কুকুর হয়ে দাঁড়িয়েছিল, এই কথা বলছেন না কেন? আর আমাদের দেশে মানুষ এগুলি শোনার জন্য পাগল, কোরআন শুনতে চায়। আপনার আবার রাগ করলেন, থাকবেন আর কিছুক্ষণ, রাতের গভীরে তুলে দিয়ে এরা মনে করছে একটা ছোট বাচ্চা। বারবার বললাম যে ভাই আমাকে 10টায় উঠা আর আমি 12টা পর্যন্ত একটু আলোচনা করি, দূরের পথ আগামীকাল আমাকে সেই দিনাজপুর যেতে হবে, আল্লাহ আলোচনা বুঝবার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, যে জিনিসটি বোঝাতে চাচ্ছিলাম, কিয়ামতের ময়দানে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করবেন কে বলেন তো? আপনার জীবনে কোরআন ছিল কি না এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। কোন লোক স্বপ্নে দেখে ফাজাইল আমাল আর ফাজাইল সাদাকাত বানিয়ে গেল? কোরআন হাদিসের আলোচনা আপনার সহ্য হয় না ফাজাইল আমাল আর ফাজাইল সাদাকাত ছাড়া? এরকম ছাগল পাগল আছে না নেই? কোরআন না শুনে শুনে মানুষ এমন হয়ে গেছে, ওরে কোরআন হাদিস দিয়ে যতই বোঝানো বুঝতে চায় না, ফাজাইল আমাল আর সাদাকাত কেয়ামতে তোর এই বিষয়ে জিজ্ঞেস হবে? আল্লাহ তোকে জিজ্ঞেস করবে তোর জীবনে কোরআন ছিল কি না? এই জন্য আমাদের জীবনে কোরআন রাখার দরকার আছে না নেই বলেন তো? আল্লাহ কোরআন দিয়ে আমাদের ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র সালবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। 2 নম্বরে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, বান্দা ওই ব্যাপারে জিজ্ঞাসিত হবে, এই পৃথিবীতে যত নেয়ামত আল্লাহ দিলেন
আপনি আমি গুনে শেষ করতে পারবো? কয়িন তাউদু নিয়মাতাল্লাহি লা তাহসুহা, সূরা বলেন না আল্লাহ, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা 34 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা যত নেয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার পক্ষে সম্ভব হবে না আমার এই নেয়ামতগুলি গুনে শেষ করা। পারবো আমরা? আপনি যত নেয়ামত দেখতেছেন এগুলি সব আপনি বাদ দিয়ে দেন, আপনার পা থেকে নিয়ে শুরু করে মাথার চুল পর্যন্ত, আপনার এই যে অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ যত নেয়ামত দিয়েছে, আপনি এগুলির দিকে একটা বার তাকিয়ে দেখেন তো, আপনার মতো কত ভাই আছে হাত নেই, মনে করেন হুজুর কিছু দেখে না? হ্যাঁ, আপনি দেখেন আর আমি ওটা আস্থা খরবরি। দেশ চলে যাচ্ছে কোথায়? আর এদের পেট থেকে সব ডিপ জল বের হয়, এক কথা বলেন না কেন? আমাদের দেশে এমনও এমনও পুরুষ আছে, আপনাদের এই ফরিদপুর রাজবাড়িতে হয়তো নেই, স্ত্রী একটু সুন্দরী, ওই স্ত্রী যা বলে তাই শোনে, স্ত্রী যদি বলে এখানে বস, ওখানেই বসে থাকে, মাঝে মাঝে 4-5-6 বছরের বাচ্চাকে দিয়ে ও যায় মার্কেট করতে, আরে শয়তান একে ফিটার খাওয়ায় আর বলে বুকে দোর না তোরা অমু বাজারে গেছে, এক কথা বলে না কেন? আর ওই মহিলা যাহা মার্কেটে যায়, আপনার অবস্থানটা কি হয় আপনি জানেন? খালি ওয়াশ করি তা না, মাঝে মাঝে এই ধরনের বড় বড় কাপড়ের দোকানে গিয়ে বসে থাকি, মাঝে মাঝে বড় বড় এইরকম কসমেটিকের দোকানে গিয়ে বসে থাকি, দেখি দেশ এবং জাতি আসলে যাচ্ছে কোন দিকে। দেশ তো ডিজিটাল হচ্ছে, কিন্তু নারীরা এত ন্যাংটা হচ্ছে কেন? এই কথা বলেন না কেন? মাঝে মাঝে দর্জির দোকানে গিয়ে বসে থাকি, দেখি এই মহিলা সাজুগু, আপনাদের কষ্ট হচ্ছে না তো, রাগ করতেছেন না তো? আগামী কালকেই হয়তো এই আলোচনা কিন্তু ইন্টারনেটে চলে যাবে, বাংলাদেশ সহকারে 227টা রাষ্ট্রে চলে যাবে, বুঝে শুনে বলি। হ্যাঁ সম্মানিত ভাইরা, এখন এই মহিলা যখন বাজারে যায়, দূর থেকে দোকানদাররা আগাম প্ল্যান শুরু করে দেয়, এ মাল কিন্তু এক মাল, কয় আর আসতে বলে, এখন আসার সাথে আসসালামু আলাইকুম আপা ভাবি, আপার ভাবি সারা কিছু নেই। তা আমি ওদেরকে বলি, কি রে তোরা খালা বলতে পারো না? পাগলা তুমি নাকি, তুমি পাগল নাকি? তা আমি বললাম যে দাদা এ আমি ফির পাগল হলাম, পাগল হলে ফির বাংলাদেশে এত ওয়াজ করি? তাদের পাগল, এদের খালা কইলে, এদের দাদি কইলে আমাদের পণ্য বিক্রি হবে না, যত পাম দিয়ে এদেরকে উপরে উঠানো যায়। খালা বলি না, আপা ভাবি, আপা ভাবি কি নেবেন, আপা কি নেবেন? ও যে থ্রি পিসটা দেখান তো ভাই, তাড়াতাড়ি থ্রি পিসটা, আর দুই চারজন ভিতর থেকে মাম দিছে, আপা এটা নতুন মাল আপা, আজকেই 11টায় আসছে, এখনো খুলিনি আপা, এখনো খুলিনি, এটা আপা একরে একরে নতুন মাল আপা, যত মডেল আছে তার ভিতরে এই মডেলটা নিউ মডেল, এখন 5-7 জনের দুধ থেকে পাম দিলে একজন কি টেকে? এ বেলুন আছে না আপনাদের, বেলুনে যত বাতাস দেবে নাকি, কিন্তু ওরও তো একবার বাতাস নেওয়ার মতো একটা ইয়াস, যখন বেশি হয়ে যাবো কি হবে বলেন তো? 4-5-8-10 জনের ওই দোকানদারের কর্মচারীর পাম পট্টি না শুনে তো বলছে, ভাই নতুন মডেল ওইটাই তো আমি চাই। এই জন্য দেখেন না, আমি বল্টুর বাপকে সেরে আইছি, তার দাম কত বলছে, ভাবি ওই কথার বইলাম না, অন্যদের কাছে তো নেই আমি 6,000, তা আপনি যেহেতু ভাবি মানুষ বেশি লাগবে না, 3,000 টাকা, দাম কিন্তু 300 টাকা। হ্যাঁ এই কথা বলছে না কেন? মাত্র 300 টাকা, তো ভাই 6,000 টাকা তো আমি নিয়ে আসিনি, তা আমি টাকা দিব 4,000, এই কাপড়ের দাম কত? আর আসতে বলেন, এই রকম বেহেয়া, এই রকম লম্পট চরিত্রহীন মহিলা আছে না নেই? যে শয়তান মহিলার স্বামী বাজার থেকে কাপড় থ্রি পিস বিভিন্ন কসমেটিক কিনে এনে দিলে ও কাঁদে, এই কথা বলেন না কেন? জমিনের মাটি উপর নিচ করা শুরু করে দেয়, আর শয়তান মহিলা 300 টাকার কাপড় 5,000 টাকা দিয়ে কিনে আনে, কথা বলেন না কেন? আমার মতো হুজুরকে ঠকাতে পারবে 3 টাকার কাপড় 6 টাকা, একখানে না হলে আমি 3 খানে, আর ও তো এক দোকানে গেলে একবার ভাবি একবার আপা, একবার ভাবি আর একবার আপা, আমাকে কেউ দুলাভাই কবে?
পনেরো বিশটা দেখার পরে ভাই সহজ হলো না, রাগ ওর বাবার ক্ষমতা আছে আমাকে জোর করে দেবে, কিন্তু এই যে ভাবি আর আপা ভাবি আর আপা এর ফুটতে ফুটতে একেবারে মাছের দোকানে যান একই অবস্থা, কসমেটিকের দোকানে যান একই অবস্থা। আরে এই সমস্ত পুরুষ না হিজড়া আল্লাহ ভালো লাগে, এদের লজ্জা করে না, বউকে মার্কেটে পাঠায় আর তিন চার ছয় বছরের বাচ্চাকে ফিটার খাওয়ায়, শয়তান কথা কার। সম্মানিত ভাইরা, এরপরে আর একটা জিনিস আমাদের বাংলাদেশে দেখা গিয়েছে, বলবো ওয়াজ করতে তো রাত দুইটা পার হয়ে গেল, দিনাজপুরে আমি ঢুকবো কবে? আর একটা জিনিস সেটা হলো এই যে দেখেন, আসলে ইহুদি খ্রিস্টানরা চায় আমাদের মা বোনদেরকে ইসলাম থেকে কোরআন থেকে স্বামীর মহব্বত ভালোবাসা থেকে, শ্বশুর তার বেটার বউকে ভালোবাসবে এ ভালোবাসা থেকে, শাশুড়ি তার বেটার বউয়ের কাছ থেকে আদর যত্ন সেবা পাবে, এটা থেকে বঞ্চিত করার জন্য আজকে বিশেষ করে ইহুদি নাসারা খ্রিস্টানদের যে সমস্ত অঙ্গ সংগঠনগুলি আছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে গ্রামীণ ব্যাংক, আশা, ঠ্যাঙ্গামারা, দুরাশা, নিরাশা, এক কথা বলেন না কেন, আমি হুজুর গিয়ে চালে এক টাকা লোন দেবে না, আর আমার বউ যদি চায় এ মাসে এ বছরে যদি পঞ্চাশ দেয় আগামীবার এক লাখ, এই কথা বলছে না কেন? আমি আমার মতো হুজুর কাঁদলেও আমার দশটা হাজার টাকা দিবি না, কিন্তু বউ গেলে দিবি। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি বলতেছিলাম, আমি বলতেছিলাম আজ দুনিয়ার ময়দানে যা চলছে এগুলি বর্জন করার দরকার আছে নিয়ে বলেন তো। আজকে আপনি স্বামী এত দামি নামি দামি কাপড় আপনি কিনে নিয়ে এসে দেন, আপনার জন্য পরে সাজুগুজু করে ঘরে থাকবে, কিন্তু একদিনও ওই নামি দামি কাপড় পরে না, কথা বলেন না কেন? অনেক মহিলার এইরকম স্বর্ণ অলংকার সুকেশ ভরা, জাকাত ফরজ হয়ে গেছে, কথা বলেন না কেন? একদিনও স্বামীর জন্য পরে না। আর ওই আশা দুরাশা নিরাশা গ্রামীণ ব্যাংকের অফিসার আসবে, কোন মায়ের বাড়ি কোন দিন যাবে, কোন ভাইয়ের বাড়ি কোথায় দাওয়াত পাবে না পাবে সেদিন পড়বে, আর মানুষকে দেখাবে আমি অমুকের বউ, কথা বলেন না কেন? আর এই ওয়াজ বলে কোরআন হাদিসে নেই, এটা ছাগল না পাগল, এক কথা বলছেন না কেন? আপনার বউ চলে বেপর্দায়, আপনার মেয়ে চলে বেপর্দায়, ইসলাম নেই, পর্দা নেই, কোরআন নেই, এ কথা বললে দোষ, এই কথা বলে না কেন? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন কোটি কোটি স্ত্রীরা, মেয়েরা, বোনেরা, ছেলেরা এই রকম শোভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার ময়দানে এই আমার বাবা ছিল, এই আমার স্বামী ছিল, এই আমার শোভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু ছিল, এই আমার জীবনের আল্লাহ গো দেখতে পাচ্ছে এই লোকটা আজকে জান্নাতে যাচ্ছে, কিন্তু আজ আমাদের কিছু কথা আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন এ দাঁড়াও তোমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীরা তোমার বিরুদ্ধে মামলা করেছে, কি সেই মামলা? তাহ তাপদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, বলেন না আল্লাহু আকবার। সূরা হামিম সিজদা একচল্লিশ নম্বর সূরা, চব্বিশ নম্বর পারা, উনত্রিশ নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছে, সেদিন এই মেয়েরা, স্ত্রীরা, ভাইয়েরা, বোনেরা বাবার নামে, স্বামীর নামে, বড় ভাইয়ের নামে, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবের নামে মামলা করবে, আর ওই মামলা হবে আল্লাহ গো এর কারণে দুনিয়ার ময়দানে আমরা ইসলাম মানতে পারিনি, ইসলাম মানার জন্য তাগিদ দেইনি, কোরআন দিয়ে আমাদের জীবনগুলি চলবে, বেপর্দায় না চলতাম ওই জন্য কোনোদিন শাসন করেনি, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে কি চাও? বান্দা বান্দিরা সেদিন বলবে আল্লাহ কিচ্ছু চাই না, জোড়া পায়ের লাথি দিয়ে ওদেরকে জাহান্নামে নিতে চাই। সেদিন আপনি আজকে রাগ করে গেলেন, আপনার বউ চলে না ব্যাপারটা, এই পর্দার ওয়াজ শোনার পরে আপনার মাথা গরম হয়ে গিয়েছে, কিন্তু কামাদের ময়দানে আপনি জোড়া পায়ের লাথি খাবেন, এটা সত্য না মিথ্যা? এজন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ জানিয়েছেন বান্দা পরিপূর্ণভাবে ইসলাম মানো, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে মরণের কথা আমার না আল্লাহর, আর জোরে বলেন। আজ আমরা অনেকে মুসলমানের দাবি করে বসে আছি, ফরজ গোসল কেমনে দিতে হয়, উযু কেমনে করতে হয়,
এরপরে স্বাভাবিক পর্যায়ে গোসল করলে গেলে গেলে পরে গোসলের ফরজ আদায় করতে হয়। এটা কেমনে করতে হয় আজ আমরা অনেকে জানি না, কথা বলেন না কেন? তা আপনি কিসের মুসলমান? 500 টাকা গরুর গোশত নিয়ে সেখানে এই জন্য মুসলমানের দাবি করেন? ইসলামের কোন বিধিবিধান আপনার জীবনে নেই? আপনি যতই মুসলমানের দাবি করেন না কেন, আপনি মুসলমান না, আপনি অন্য কিছু, কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্যই পৃথিবীর ময়দানে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন ইসলাম নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, ইসলামের পথে, কোরআনের পথে থাকবো। নিয়োগ করতে পারি না, আমাদের স্ত্রীরা আছে, আমাদের মায়েরা আছে, বোনেরা আছে, আমরা তাদেরকে ভালোবাসবো, আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। তাহলে মহাব্বত বাড়িয়ে দিবেন কে? বাজারে ভালো কোনো খাবার খেলে স্ত্রীর জন্য আমরা নিয়ে আসব, স্ত্রীর সাথে ভালোবাসা আর মহাব্বত যদি আপনি রাখেন, আপনি মরে যাবেন, আপনার স্ত্রী যদি দুটো হাত তুলে কেঁদে বলতে পারে আল্লাহ আমার স্বামী বেচারা দুনিয়ায় নেই, আপনার স্ত্রী, আপনি স্বামীর জন্য দোয়া করতে দেরি, আপনার জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিতে দেরি না, এজন্য স্ত্রীকে মহব্বত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য স্ত্রীকে মহব্বত করব, বিশেষ করে মহিলা মা বোন যারা এসেছেন আজকে, আপনাদের ওয়াজ বেশি হলো, কথা বলেন না কেন? এজন্য মহিলা মা বোনেরা আপনারা এসেছেন, আমিও দূর থেকে এসেছি, একেবারে শেষ পর্যায়ে এসেছি, আপনারা চারটি কাজ করবেন, এই চারটি কাজ যদি জীবনে রাখতে পারেন কিয়ামতের ময়দানে আয়েশার সাথে, ফাতেমার সাথে এবং আল্লাহ রাসূলের স্ত্রীদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মহিলারা পড়বে, আপনাদের পড়ার দরকার নেই নাকি? রমজানের রোজা মহিলারা রাখবে, আপনাদের রাখার দরকার আছে? আচ্ছা, ওরাই রাখবে আপনাদের বাদ নাকি? তাহলে আপনারাও রাখবেন, ওরাও? আরো জোরে বলেন, আপনি যদি নামাজ পড়েন আপনার স্ত্রী নামাজ পড়বে, আর আপনি যদি নামাজ না পড়েন, ইসলাম না মানেন, আপনার স্ত্রী মানবে কোন কাজে বলেন? এজন্য আপনাকেও করা লাগবে, আপনার স্ত্রীকেও করা লাগবে, যেহেতু আল্লাহ হুন্না দিয়েছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ, হুন্না একে অপরের পোশাক আর পরিচ্ছদ আল্লাহ বানিয়ে দিয়েছেন, এজন্য আপনি করবেন, আপনার স্ত্রীও করবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজানের রোজা আপনিও রাখবেন, আপনার স্ত্রীও রাখবে। এরপরে মহিলা মা বোনেরা, গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, আপনার স্বামীকে আপনি কাজের বাড়ির কর্মচারী মনে করবেন না। আপনার বাবা 2-4-5 লক্ষ টাকা যৌতুক দিয়ে আপনার সাথে বিয়ে দিয়েছে, আপনি এই ধরনের ছোট ভাববেন না। আপনার বাবার অনেক আছে, হয়তো তার অনেক নেই, সে আপনার স্বামী, এই পৃথিবীতে সবচেয়ে বড় পীর হলো আপনার স্বামী, কথা বলেন না কেন? আপনি যদি স্বামীর মনে কষ্ট দিয়ে আকাশ দিয়ে উড়ে বেড়ান, রাবে আবশ্রীর মতো কোটি রাবে আবশ্রী হন, আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না, কারণ স্বামীর মনে কষ্ট দিলে বেজার হন কে? আরো আসতে বলেন। এই জন্য স্বামীকে আপনি ছোট ভাববেন না, স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামী কোনো না কোনো দিক দিয়ে আপনাকে কষ্ট দিতে পারে, সে বাজারে যায়, এরপরে হাঁটে যায়, বন্দরে যায়, কাজ করে, কর্ম করে, আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন টেনশনে তাকে থাকতে হয়, কোথায় এসে কোন সময় আপনাকে কিছু বলে, এজন্য আপনি মন খারাপ করবেন না, হাসি মুখে আপনি আপনার স্বামীর সব অপরাধ মাফ করে দিবেন। এজন্য স্বামীকে ভালোবাসবেন, লাইক করবেন, স্বামীর সুখে দুঃখে থাকবেন। চতুর্থ নম্বরে আপনি পর্দা করবেন। এই চারটি কাজ মহিলারা যদি এই পৃথিবীতে করতে পারে, বিশ্ব নবী জানিয়েছেন কিয়ামতের ময়দানে আয়েশার সাথে, ফাতেমার সাথে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিবে। আল্লাহ যেন এই সমস্ত ফরিদপুর রাজবাড়ি এবং কালুখালী হরিণবাড়ি আর মা বোনদেরকে আমল করবার এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন দেখি আমিন, আরো আসতে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আলোচনা একবারে শেষের দিকে নিয়ে এসেছি, একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, তিরমিজি শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে বিভিন্ন ভাবে প্রশ্নের সম্মুখীন করবে, এই প্রশ্নগুলি আমরা দেব তো ইনশাআল্লাহ, উত্তর দেব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বললি হবে না, জীবনে আমল করা লাগবে ভাই, আমল করবো তো ইনশাআল্লাহ। যেভাবে সম্পদ অর্জন করছি আমরা, এই সম্পদগুলি একটু দেখবো, এই সম্পদগুলি আসলে সুদের টাকা না ঘুষের টাকা? এলাকায় তো সুদ নেই না, সুদ আছে এদিকে? হ্যাঁ, সুদের টাকা, ঘুষের টাকা, সুদ খাওয়া হারাম আমার ভাইরা, এগুলি খাওয়া যাবে না। এই জন্য সম্পদ আমার যেভাবে অর্জন হচ্ছে, এই সম্পদ কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা এত সম্পদের মালিক হলি কোন কায়দায়? এরপরে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা এত সম্পদ আমি তোমাকে দিলাম, তুমি এগুলি কি আমার ইসলামের জন্য ব্যয় করেছো? তুমি কি এগুলি গরিবের জন্য দিয়েছো? তুমি এগুলি কি ভালোর পথে দিয়েছো না কি করেছো? এ ব্যাপারে জিজ্ঞেস করবে, বলেন তোকে। আর এই যে যতটুকুন ওয়াজ আপনি শুনলেন, এতটুকুন আপনাকে মানা লাগবে এবং অপরকে আরো জোরে বলেন, যতটুকু আপনি জানলেন শুনলেন এটা আপনি মানবেন এবং অপরের কাছে আপনি পৌঁছে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার বন্ধু বান্ধব অনেকে নামাজ পড়ে ইসলাম মানে না, নামাজ যাতে পড়ে ইসলাম যাতে মানে, এ ব্যাপারে আপনি তাগিদ দিবেন, দেবেন তো ইনশাআল্লাহ।
এবং আপনার জীবনকাল সম্পর্কে কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে। এরপরে আপনার যৌবন যৌবনকাল, এই যৌবনকালে কেউ যদি আপনাকে শালা বলে আপনি তাকে দুলা ভাই বলবেন না, পায়ের জুতো খুলে মারবেন, কথা বলেন না কেন? এই জন্য কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ জান্নাতে যাবে, সব মানুষগুলিকে আমার আল্লাহ 30 থেকে 33 বছরের যুবক বানিয়ে দিবে। বলেন না আল্লাহু আকবার! কোন বুড়ো, কোন দাড়ি পাকা, কোন চুল পাকা, কোন কালা মানুষ জান্নাতে যেতে পারবে না। যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করবে এরা সবাই হবে 30 থেকে 33 বছরের যুবক আর যুবতী। আল্লাহ যেন এই 33 আর 30 বছরের যুবক আর যুবতীর ভিতরে কিয়ামতের ময়দানে তার অশেষ দয়ায়, অশেষ রহমতে আমাদেরকে জান্নাতে অবস্থান করবার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, কি দিয়েছে আমরা ছোট ছোট ছেলে পেলে ওয়াজ মাহফিল দেই, কিছু লোক আমাদের পক্ষে থাকে আর অধিকাংশ লোক থাকে না। হুজুর আপনি তাদেরকে কিছু বলবেন? আমার ভাইরা এ ব্যাপারে আমি কি বলবো বলেন তো, কোরআনের মাহফিল বরাবরে হোক, এই কোরআনের মাহফিল হওয়াতে কত লাভ আছে না নেই বলেন তো? এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এই এলাকার আজাব গজব আজকের কোরআনের মাহফিলের ওসিলায় নস্যাত করে দিচ্ছেন কে? যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীর আজাব মাফ করে দিচ্ছেন কে? আরো আসতে বলেন। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ ভালো জিনিস বরাবরই হোক আপনারা চান না? আরে টাকা দিতে না পারেন, একটু ছেলেদেরকে উৎসাহ দেন। ছোট ছোট বাচ্চারা একটা যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল করেছে, ইচ্ছা করলে মমতাজকে নিয়ে এসে নাচাতে পারতো, কথা বলেন না কেন? ইচ্ছা করলে তারা বিভিন্ন সেমিনার করতে পারতো, বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের আপনার কি বলে অভিনয়ের একটা সিস্টেম চালু করতে পারতো, কিন্তু তারা তো তা করেনি। এমন একটা বাগান উপহার দিয়েছে কিয়ামতের ময়দানে এই প্যান্ডেল, আপনাদেরকে সহকারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। এই ভালো কাজে আপনি কথা বলেন কেন? এই জন্য কোনো বাধা নয়, কোন ধরনের রাগ নয়, আক্রোশ নয়। ইসলামের কথাগুলি, কোরআনের কথাগুলি যেভাবে এই মাহফিল থেকে প্রসার হচ্ছে, আমি মুসাফির মানুষ মন খুলে প্রাণ খুলে দোয়া করে গেলাম কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল যেখানে হচ্ছে এভাবেই যেন হতে থাকে। আল্লাহ তৌফিক যেন ভাইদেরকে দান করে, বলেন আমিন। যে যুবক ভাইরা, বিশেষ করে আমার আজাদ ভাই এবং তার মিতা, দুই ভাই দুইজনেই আজাদ নামে নাম, আমার এই দুই ভাই আমাকে ফোনের মাধ্যমে এবং আজকের এই মাহফিল পর্যন্ত আসার জন্য তারা মাঝে মাঝে ফোন দিয়ে বিভিন্ন ভাবে আমি দেখতেছি। অন্যান্য ভাইদের আমি নাম জানি না, নাম নাম না জানা অজানা ভাইরা, ছোট ছোট ভাইরা অনেকে আবার পরীক্ষার্থী, কত কষ্ট করে একটা মাহফিল করতে গেলে অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। যারা করেন না তারা বোঝেন না, আপনারা শুনতে আসেন আর আমি হুজুর বলতে আসি, বলে যাই মাহফিল শেষ, শুনে যান মাহফিল শেষ, কিন্তু এই মাহফিলটা করতে গিয়ে এদের পায়ের নিচের জুতো থাকে না, কথা বলেন না কেন? এত কষ্ট, একবার চেয়ারম্যানের কাছে, একবার মেম্বারের কাছে, একবার থানার কাছে, একবার মাতাব্বরের কাছে, একবার টাকার জন্য এর কাছে ওর কাছে, এক বলে ওক বলে, ভাই আমরা মাহফিল করতেছি, ভাই আসেন, ভাই আসেন, ভাই। মানুষ মা মরার পরেও এত কিছু করে না, কথা বলেন না কেন? এই ভালো কাজে আপনারে ভাতিজা, আপনারে ছোট ভাই, আপনারে গ্রামের ভাই, গ্রামের ছেলে, আপনি যদি উৎসাহ না দেন, আপনি যদি তাকে এরকম কিছু না জুগিয়ে দেন, কিয়ামতের ময়দানে তো আপনি ধরা খাবেন। এজন্য কোরআনের মাহফিলটা হোক আমরা চাই কি চাই না? আরো আসতে বলেন, চাই বরাবরই হোক। আল্লাহ যেন ভাইদেরকে সুস্থ রাখে, আল্লাহ যেন ভাইদেরকে ভালো রাখে, আল্লাহ যেন ভাইদেরকে ইসলামের জন্য ওমর আলী ওসমানের মতো আল্লাহ যেন এদের মতো করে কবুল করে নেয়, ভাইরা এমন ভাবে যেন জীবন যাপন করতে পারে। আমরা সবাই দোয়া করছি, জোরে বলেন আমিন। ভাই আপনাদের তবারক আছে নাকি? আপনার তবারক নিয়ে আসেন, তবারক নিয়ে আসেন, তবারক কোথায়? এই তোবারক শ্রীলঙ্কায় থাকলে হবে না, এখানে নিয়ে আসেন, দেখেন লোক কোথায় আছে। মনে করছেন মানুষ গেছে, মানুষ ধান্দায় আছে, কেউ রাস্তায় আছে, কার বউ কালা আর কার বউ ভালো, এই কথা বল না কেন? অনেকে আছে কার বউ কারবেটি সিগনা কারবেটি মোটা, ওই তো ধান্দায় আছে আর বাদাম নিয়েছে টিপটিসে আর খাচ্ছে, তোবারক দিলেই যাবে। তোবারক নিয়ে আসেন এখানে, দোয়ার পরে যারা থাকবে তারা পাবে। ও কে হয় হোক, আপনারা রাগ করলেন, এ ভাই আর থাকা যাবে না ভাই, একটু আল্লাহর রাস্তে নিয়ে আসেন, একটু আমরা সবাই মিলে একটু আস্তাগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই দাঁড়ানো ভাইরা একটু আল্লাহর রাস্তে বসে দাঁড়ান, এত কথা বলা যায় না ভাই, আমি সেই উঠেছি 10:30, আল্লাহর রাস্তে একটু বসে দাঁড়ান, একটু বসে যান ভাই, বসে যান, দোয়া হবে, একটু আস্তাগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই ভাই
আরে তোমার অগ্নি আসেন, তারপরে মানুষের সামনে দোয়ার আগে সব হবে। আপনি কি আমাকে ছোট নাবালক কয়েছেন নাকি? দুই তিনটা মানুষ বসে আছে, আপনি তোমার অগ্নি আসেন না কেন, সব চলে আসবে। তো তাহলে মানুষের সামনে আপনি পুরস্কার দিবেন না কি করবেন? সব তো ফুটে উঠবে, দুই চার পাঁচ জনের মাঝে যেটা হয় 15 জনের ভিতরে তার চেয়ে ভালো হয়। আপনি আসেন না কেন? এই ভাইরা বসে থাকেন, তোমার কথা তাদের নিয়ে আসেন। অনেকে চিন্তা করতেছে তবারকও খাবো না যাবো না, প্রয়োজনে আমার গাড়ি করে আমি তবারক নিয়ে যাবো। ভাই একটু সুরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাহমানির রাহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله احد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. الهاكم الدكاثر حتى سرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لدرون الجحيم ثم لدرون عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأنذرنا به نقعا فوسطنا به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد فلا يعلم إذا بعثر ما. আপনারা কি ঘুমাচ্ছেন? মা নেই, বাবা নেই, গভীর রাত, বিভিন্ন বালা মুসিবতে, বিভিন্ন সমস্যায় যারা আছেন, আজকের মাহফিল আল্লাহ দোয়া কবুল করবে। রাত বেজে যাচ্ছে 2:21, আল্লাহ অবশ্যই কবুল করবে। এজন্য এই দোয়া কবুলের মুহূর্তে একটু আল্লাহর ওয়াস্তে জবান খুলে একটু পড়েন ভাই, একটু এখনই দোয়া হবে। কোথায় আপনারা যাদেরকে প্রতিযোগিতা দেবেন, হাফেজদেরকে নিয়ে আসেন। কোথায় নাম লেখা আছে? হযরত আলী কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে, দ্বিতীয় রাহাত আলী দ্বিতীয় স্থান অধিকার করেছে, এরপরে পিয়াস মোল্লা ইনি তৃতীয় স্থান অধিকার করেছে, এরপরে আর এগুলো কি? ও এই তিনজনকে, এই তিনজন এবং আসো আপনারা তিনজনকে দেখে নেন, চিনেন এই তিনজনকে আপনারা? আজকে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না, কেয়ামত এবং আসো কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই কোরআন সন্তানদেরকে শিক্ষা দেওয়ার কারণে কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ পাক নূরের একটা করে তার বাবা মার মাথার উপরে টুপি পরিয়ে দিবে। বলেন না আল্লাহু আকবার। সেই টুপি কি এই মাথার? আমার এই টুপি যে টুপি মাথায় আসলে পরে সূর্যের তাপকে বিলীন করে দিবে। সুবহানাল্লাহ, কত পারেন না? হাসরবাসীরা পাগল পারা হয়ে যাবে, বলবে আল্লাহ তোমার এই কোন বান্দা, এর মাথায় কি? তখন ফেরেশতারা বলবে এই এরা আর কেউ নয়, দুনিয়ার ময়দানে এরা এদের সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছিল, কোরআনের হাফেজ বানিয়েছিল, যার প্রতিদান আজকে হাসরের ময়দানে আল্লাহ নিজ হাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই, একটু আল্লাহর ওয়াস্তে ভাই, আমি আর চিল্লাতে পারবো না ভাই। সেই দেখিছেন 10:30টা কোথায়, আর এখন বাজতেছে 2:30। এ বাবা আসো, এই ইয়া দাও, এখানে বসো, সামনে বসো, সামনে বসো। তিনজনেই কোরআন প্রতিযোগিতায় 1st/2nd থার্ড হয়েছে, আপনারা খুশি না বেজার? এরা আমার মতো বড় হুজুর হয়ে কোরআনের কথাগুলি দেশ ও জাতির উদ্দেশ্যে বলুক, আপনারা চান কি চান না? কোন বাপ মায়ের সন্তান হয় হোক, দোয়া করবেন কি করবেন না? আল্লাহ তুমি তাকিয়ে দেখো তোমার এই বান্দারা আজকের এই কোরআনের মাহফিলে, কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনটি ছোট ছোট বাচ্চা আল্লাহ কোরআন তেলাওয়াত করার মধ্য দিয়ে 1st/2nd থার্ড হয়েছে। আল্লাহ গো দুনিয়ার এই ময়দানে কোরআন মানুষের মাঝে শোনবার এবং বলবার তুমি তাদের ভিতরে তৌফিক দিও। অবশ্যই। এ ভাই পেলা ইয়া দিয়ে দেন তো, দেন পুরস্কার দিয়ে দেন। এ ভাই এই যে দাঁড়া দাঁড়িয়ে আছেন, একটু আল্লাহর ওয়াস্তে একটু বসেন ভাই, এক্ষুনি দেওয়া হবে, আসতে তো পারো। হ্যাঁ প্রথম পুরস্কার, এত ওয়াজ মানুষ করে হযরত আলী কে, তারপরে রাহাদ আলী দ্বিতীয় স্থান। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহু আকবার। তৃতীয় হলো
পিয়াস মোল্লা, কে রে বা তোমার নাম পিয়াস মোল্লা হলো কেন? হ্যাঁ পিয়াস, আল্লাহ তার এই কোরআনের ছোট্ট পাখিটাকে কোরআনের জন্য কবুল করে নিক, বলেন আমিন। আমরা যারা কোরআন শুনলাম, আমরা যারা কোরআন পড়লাম, আমরা সবাই ওবায়ের জন্য দোয়া করছি, আল্লাহ সকলকে এই মুহূর্তে কবুল করে নিক। ধরে বলেন আমিন। এই লাইন আপনারা কি দোয়ার শেষে দেবেন ভাই? হ্যাঁ ভাই একটু লাইন হন, আপনারা একটু আল্লাহর রাস্তায় একটু লাইন হন, ঢুকে যান ঢুকে যান। তা আমি কি দোয়া করব? এ আদায় মাথায় আছে নাকি আপনাদের? কমিটির ব্যাপারে আসলে ভাইরা একটু কমিটির দিক দিয়ে একটু দুর্বল। তা আপনারা যারা ইচ্ছুক, আপনারা এই ভাইদের সঙ্গে ভাই আপনারা একটু যোগ দেবেন, প্রত্যেক মাস থেকে ৬ মাস পরে ২০০-৪০০-৫০০ টাকা দিয়ে আপনারা ভাইদেরকে এই প্রোগ্রামটা করার জন্য সাহায্য সহযোগিতা করবেন। এরপর অনেক মহিলা মাবন্দের অনেক টাকা পয়সা আছে, ওই বাবার দরবারে আগলা পাগলার দরবারে না দিয়ে ও মা ও বোন কোরআনের মাহফিলের জন্য আপনি বাৎসরিক ভাবে কিছু দেওয়ার নিয়ত করেন। কারণ যে পকেট মারে মহিলারা, আমি অবাক হয়ে যাই, মহিলারা এত পকেট মার, হুজুর মজুর কিছু বোঝে না, কথা বলেন না কেন? শার্ট খুলে পাঞ্জাবি খুলে রাখবেন এক ধরনের, টাকা হয়ে যায় আর এক ধরনের। মাঝে মাঝে আমি কই যে ফেরেশতা আসে টাকা নেয় নাকি, আর একদিন তাকিয়ে দেখলাম না এটা আর কেউ নেয় না, ওই ঘরের বউ। এই জন্য সম্মানিত মহিলা মা বোনেরা, আপনারা যারা পারবেন মাসিক, ৬ মাসিক, বাৎসরিক এই কোরআনের মাহফিলটা যাতে প্রতিনিয়ত হয় বাৎসরিক ভাবে, আপনারা ভাইদেরকে একটা করে অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সমস্ত মহিলা মা বোনদেরকে, ভাই দোয়া করছে, হ্যাঁ দোয়া করছে, মোনাজাত তো তিন ঘন্টা ধরে করা যাবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন কালুখালী তরুণ যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে তাকিয়ে দেখো আমরা তোমার কোদে ভাই মোহাম্মদের আদরের বান্দা বান্দি, রাত বসতেছে প্রায় আড়াইটা, আল্লাহ মাগরিব থেকে নিয়ে যাবত পর্যন্ত যারা কোরআনের কথাগুলি বললাম আর শুনলাম, আমাদের বাস্তব জীবনে আমল করবার জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ দুনিয়ার ময়দানে আমরা যত অপরাধ করেছি আজকের এই কোরআন শোনার ওসিলায় তুমি মাফ করে দিও। আল্লাহ রক্ত মাংসের গড়া বডি, ঠান্ডার গর ঠান্ডার সময় ঠান্ডা, গরমে গরম আমাদের সহ্য হয় না, মরার পরে কবরে কেমনে থাকবো আল্লাহ আমরা জানি না। ও আল্লাহ তুমি গফুর গাফফার নামের ওসিলা করে যত নারী পুরুষ আমরা হাত তুলেছি তুমি আমাদের সকলকে মাফ করে দাও। রাব্বুল আলামিন গভীর রাতে তাকিয়ে দেখো আমাদের অনেকের মা নেই, অনেকের বাবা নেই, অন্য যে মা যে বাবা না হলে দুনিয়ার মুখ আমরা দেখতাম না, ওই মা বাবা জানি কার কবরে গো। আল্লাহ আল্লাহ মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। আজকের এই কোরআনের মাহফিল থেকে দোয়া করছি তুমি সকলকে মাফ করে দাও রাব্বুল আলামিন। বিশেষ করে যত মহিলা মা বোন এসেছে আল্লাহ সমস্ত মহিলা মা বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ মাদের কবুল করে নাও, বোনদের কবুল করে নাও। আল্লাহ মা বোনদের ভিতরে যত গোপন সমস্যা আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ মা বোনদেরকে নামাজ রোজা স্বামীর খিদমত পর্দা ইসাকটা আমল করবার তৌফিক দিও। রাব্বুল আলামিন আজকের এই মাহফিল যে সমস্ত যুবক ভাইরা উদ্যোগ নিয়ে করলো, আল্লাহ আমার এই যুবক ভাইদের তুমি কবুল করে নিও। আল্লাহ যুবক ভাইদের উপরে তোমার আজাব গজব যত কিছু আছে আল্লাহ সব তুমি হটাই দিও, অমরের মতো কবুল করে নিও, আলীর মতো কবুল করে নিও। আল্লাহ ভাইদেরকে তুমি শক্তি দিও, সাহস দিও, আল্লাহ বাৎসরিক ভাবে তারা যেন আজ মাহফিলটা করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দিও। রাব্বুল আলামিন এই ভাইদের আয় রোজগার ব্যবসা বাণিজ্যে বরকত দিও। রাব্বুল আলামিন বিশেষ করে অনেক ছাত্র ভাই, এক ভাই পরীক্ষা দেবে আল্লাহ, আল্লাহ দোয়া চেয়েছে
আল্লাহ তার পরীক্ষা যাতে ভালো হয় তুমি তৌফিক দিও, তার শরীর মন আল্লাহ সবকিছু তুমি ভালো রাখিও। রাব্বুল আলামিন এমনি ভাবে আজকের এই মাহফিলের যুবক কমিটির ভিতরে যারা আছে আল্লাহ আমি সকলকে তোমার হাওলা সপর্দ করে হাদিয়া দিয়ে গেলাম, কোরআনের জন্য কবুল করে নিও রাব্বুল আলামিন। আল্লাহ ভিডিও ম্যান ক্যামেরাম্যান আল্লাহ মাইক ম্যান থেকে নিয়ে শুরু করে ডেকোরেটর আল্লাহ ডানে বামে সভাপতি অতিথি যত মায় মুরব্বি আল্লাহ হাত তুলেছে আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নিও। আসার সময় যেমন এসেছি আল্লাহ যাবার পথ ওইভাবে তুমি প্রশস্ত করে দিও রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ আজকের এই মাহফিলকে আমাদের জন্য জান্নাতে যাওয়ার উসিলা বানিয়ে দিও আল্লাহ। বিশেষ করে আমার আজাদ ভাই তার ছোট্ট একটা সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, ওকে তুমি কোরআনের পাখি বানিয়ে দিও, মেধা দিয়ে যোগ্যতা দিয়ে কবুল করে নিও আল্লাহ। মঞ্চে বসে থাকা তিন কোরআনের পাখি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আল্লাহ, আর তোমার এই বান্দা তিনজনকে আমি তোমার হাওলা করে দিলাম কবুল করে নিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বারাকাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।